ঈদের পর থেকে সিলেটের পর্যটন স্পটগুলোতে বাড়তে শুরু করেছে বিনোদন প্রেমীদের উপস্থিতি। বিশেষ করে সাদা পাথর ও হাকালুকি হাওর পর্যটকদের কোলাহলে মুখর হয়ে উঠেছে। অবশ্য বেশিরভাগ ক্ষেত্রে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এদিকে জাফলং সহ কয়েকটি স্পটে পাথর উত্তোলনের অনুমতির দাবিতে আন্দোলন করছেন শ্রমিকরা। তবে পাথর উত্তোলনের আর কোনো সুযোগ না দেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। সিলেটের স্টাফ রিপোর্টার রাজাক রুনুর পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। করোনার কারণে প্রায় পাঁচ মাস পর্যটকদের আনাগোনা ছিল না সিলেটের পর্যটন স্পটগুলোতে। কোরবানির ঈদের পর পাল্টে গেছে সে চিত্র। বেশি ভিড় সৌন্দর্যমণ্ডিত সাদা পাথর ও এশিয়ার অন্যতম হাওর হাকালুকিতে। দীর্ঘদিন পর খোলা আকাশের নিচে মুক্ত হাওয়ায় ঘুরে বেড়ানোর আনন্দে দারুণ খুশি ভ্রমণ প্রেমীরা। তবে মাইকিং করে ঘোষণা দেওয়ার পরেও স্বাস্থ্যবিধি মানছেন না অনেকে। করোনার কারণে আমাদের কোথাও যাওয়া হয়নি, কিন্তু আজ এখানে প্রথম এসে আমার খুব ভালো লাগছে। অনেকদিন পর বের হলাম, মনটা একদম আনন্দে ভরে গেছে। অনেক সুন্দর জায়গা। দাবি থাকবো এই পাত্রগুলো যেন না তোলা হয়, মানুষের পর্যটনের জন্য খোলামেলা পরিবেশ করিয়া দেওয়া হয়। এদিকে জাফলং, বিছানাকান্দি সহ অন্যান্য স্পটে পাথর উত্তোলনের অনুমতির দাবিতে আন্দোলন করছেন শ্রমিকরা। অনতি বিলম্বে যেন বালুমহল পুনরায় চালু করা হয় এবং এই পাথর কোয়ারি আগামী সিজনে চলমান থাকে, সেই দাবিও মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানাচ্ছি। পর্যটন শিল্পের ক্ষতি করে পাথর উত্তোলনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছে প্রশাসন। অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম, সেটা বন্ধ করেছি। এবছরও এখন অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ আছে, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সিলেটবাসীকে এই বিষয়ে সহযোগিতা করতে হবে। প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে সিলেটের পর্যটন স্পটগুলোকে আরও আকর্ষণীয় করে তোলার দাবি এসব এলাকায় ঘুরতে আসা মানুষদের। মৌসুমী রহমান, আরটিভি।